আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চৈত্র মাস শেষে বর্ষার আগমনের পূর্বে কৃষকের মুখে ফুটল আনন্দের হাসি। অনেক আশার পর কৃষকের ঘরে উঠতে যাচ্ছে তার ক্ষেতের সোনালী ফসল। তো কৃষক অনেক আশা আকাঙ্ক্ষার পর পেতে যাচ্ছে চৈত্র মাসের সিজনে যে সোনালী ধান। কৃষি নির্ভরশীল বাংলাদেশের প্রায় 80% মানুষই কিন্তু এই ধানের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তো ধানের বাম্পার ফলন হয়েছে এবছর। তো এ ধান কিভাবে গাড়ি বহর করে কীভাবে মহিষের মাধ্যম দিয়ে কৃষকের ধান ঘরে আসছে, তো এ সম্পর্কে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাড়ি বহরের জন্য কিন্তু এই মহিষ আদিমকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিন্তু এই মহিষ কিংবা গরু দিয়ে কিন্তু এই গাড়ি বহর করা হয়। তো এই গাড়ি বহরের মাধ্যম দিয়ে কিন্তু সোনালী ফসল হাজার হাজার বিঘা হাজার হাজার হেক্টরের কিন্তু ফসল কিন্তু কৃষক ঘরে তুলতে পারতেছে। তো এই গবাদি পশু দিয়ে কিন্তু গাড়ি বহর করে কিন্তু এই ফসলগুলা কৃষক ঘরে নিয়ে আসতেছে। আবার এই সমস্ত গবাদি পশু দিয়ে কিন্তু হাল চাষ করে মাঠে নাঙল দিয়ে মই দিয়ে কিন্তু এই ফসল উৎপাদন করতেছে। তো কৃষকের এই অক্লান্ত পরিশ্রম শেষে ক্লান্ত ঝরা এই আবেগ নিয়ে মন নিয়ে কিন্তু কৃষক অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও কিন্তু সবাই আশায় ছিল যে কবে তাদের এই সোনালী ফসল ঘরে উঠবে। তো কৃষকের মুখের হাসি দেখে দেখতেও কিন্তু মন ভরে যায়। তো গ্রামীণ এই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দর্শক, আপনাদের সবাই আশা করি ভালো লাগবে। কৃষকেরা যে আদিমকাল থেকেই এই সমস্ত গরু এবং মহিষকে তাদের হালের নাঙল এবং গাড়ি বহরের জন্য কিন্তু এই গরু কিংবা মহিষ ব্যবহার করে আসছে। ঠিক গ্রামের প্রতিটা কৃষকের ঘরে ঘরে কিন্তু আপনারা এই মহিষের চিত্র দেখতে পারবেন। তাদের নিজের জমিতে কাজে লাগানোর জন্যই কিন্তু এগুলো তারা লালন পালন করে। তো কৃষকের মুখে এখন হাসি, ধান মারাই হচ্ছে, এই সমস্ত ধান কৃষকের ঘরে যাবে। তো সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা মানুষই প্রায় কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষক এবং কৃষকরা মাটিকে যথার্থ ব্যবহার করে মাটির গুণ বিচার করে বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে কিন্তু তাদের অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ফসল তারা বপন করছে এবং ফসলের পরিচর্যা করতেছে। এবং কৃষক এবং কৃষকরা কিন্তু এই ফসল কেটে তারপরে কিন্তু ঘরে তুলছে। আসলে গ্রামীণ দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি অনেক অপূর্ব। এদিকে মহিষ, এদিকে সুন্দর সবুজের ছোঁয়া, তার মধ্যে খোলা আকাশের নিচে কিন্তু দেখতে পারতেছেন কৃষকের যে ধান, সোনার ধান, সে ধান কিন্তু মাড়াই করা হচ্ছে। আবার মহিষের গাড়িতে করে কিন্তু ধান নিয়ে আসা হয়েছে, ওগুলো কিন্তু আবার কৃষকেরা কিন্তু মাড়াইয়ের কাজেও কিন্তু ব্যস্ত। সব কিছু মিলিয়ে কিন্তু একটি সুন্দর পরিবেশ। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্রামীণ দৃশ্য, কৃষি, কৃষকের হাসি, আনন্দ, ডেয়ারি ফার্ম, ঘোড়া, এই সমস্ত সর্বধরনের প্রতিবেদন কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো আমার চ্যানেলের ভিডিওটি যদি কোন দর্শকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সময়কে আমন্ত্রণ রইল। তো দর্শক, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের মামা কৃষি টিভি। তো যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং